বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই নিজ বাসায় অবস্থান করতেছ এবং সবাই সুস্থ আছো এবং সরকারের যে বিধিনিষেধ সেগুলো মেনে চলতেছে। এখন করোনা ভাইরাসের দ্বিতীয় ফেজ চলতেছে, দিন দিন আমাদের করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। শীতের তীব্রতার সাথে সাথে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব বেড়ে চলেছে, তা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজে সচেতন হব, পরিবারকে সচেতন রাখবো, সব সময় মাস্ক পরিধান করব এবং সব সময় হাত ধৌত করব। নিজে ভালো থাকব, পরিবারকে ভালো রাখবো, ওভারঅল আমাদের দেশকে ভালো রাখবো। উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, লেকচারার বোটানি, ঢাকা কলেজ। আজকের পাঠ আমার অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্টদের সাথে। আজকে আমরা যে পাঠটুকু নিয়ে আলোচনা করবো, তাহলে স্যাম্পল, এম অফ স্যাম্পলিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ স্যাম্পলিং ডিজাইন, নমুনা, নমুনার উদ্দেশ্য, গুরুত্ব এবং নমুনার নকশা নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা মূল পাঠে চলে যাই। নমুনা, নমুনা বলতে সাধারণত আমরা যে জিনিসটুকু বুঝি, নমুনা হচ্ছে পপুলেশন বা সমগ্রকের একটি বিরাট অংশ। পপুলেশন বা সমগ্র হচ্ছে একটা বিরাট অংশ। পপুলেশন বা সমগ্র বলতে আমরা সাধারণত যে জিনিসটুকু বুঝি, কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে ওই সম্পর্কযুক্ত যত ঘটনা বা তত্ত্ব থাকে তার মোট সংখ্যাকে পপুলেশন বা পূর্ণ বা তথ্য বিশ্ব বলে। খেয়াল করো, পপুলেশন বা সমগ্র একটি বিরাট অংশ, পপুলেশন বা সমগ্র একটি বিরাট বৃহৎ অংশ। আমরা পপুলেশন কাকে বলতেছি বা সমগ্র কাকে বলতেছি, কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে ওই সম্পর্কযুক্ত যত ঘটনা তত্ত্ব থাকে তার মোট সংখ্যাকে পপুলেশন বা পূর্ণ বা তত্ত্ব বিশ্ব বলে, তত্ত্ব বিশ্ব বলে। এখন যদি আমরা এটা একটা উদাহরণ আকারে দেখি, যেমন মনে করো যে আমাদের ঢাকা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ সম্মান শ্রেণীর মোট ছাত্র সংখ্যা হয়েছে 50 জন, তাহলে ওই শ্রেণীর পপুলেশন হবে ওই 50 জন ছাত্র, ওই 50 জন ছাত্র। ক্লিয়ার? এখন দেখো, আমরা যদি এখন নমুনা রয়েছি, এই বিরাট অংশের অনেক ভাগের ক্ষুদ্র একটি অংশকে আমরা নমুনা বলি, ক্ষুদ্র একটি ভাগকে আমরা নমুনা বলি। এই যে বিরাট অংশ, যেমন আমাদের ছাত্র বোটানি ছাত্র সংখ্যা ছিল 50 জন, এই 50 জন ছাত্রের অংশের অনেকবার একটা ক্ষুদ্র অংশ, 2-4টা নিয়ে যদি আমরা ছাত্র নিয়ে কাজ করি, ওই 2-4টা ছাত্র হবে আমার কি নমুনা, ওই 2-4টা ছাত্র হবে আমার কি নমুনা। যেমন একটি শ্রেণী 100 জন ছাত্রের মধ্য থেকে 10 জন ছাত্রকে বেছে নিলে ওই 10 জন ছাত্র হবে ওই শ্রেণীর নমুনা। ক্লিয়ার? এবং 200টি দোকানের আয় ব্যয় জানতে চাইলে, 200টি দোকানের আয় ব্যয় জানতে চাইলে সেখানে 200টি দোকানের আয় ব্যয় হিসাব না নিয়ে যদি 15 থেকে 20টি দোকানের আয় ব্যয়ের হিসাব নিয়ে 200টি দোকানের আয় ব্যয় হিসাব অনুমান করা হয়, তাহলে ওই 15 থেকে 20টি দোকানই হবে কি নমুনা। আর এই 200টি দোকান হচ্ছে কি আমার সমগ্র বা পপুলেশন, সমগ্র বা পপুলেশন বা তথ্য বিশ্ব। এখন দেখো, একটি বস্তা চাউল থেকে এক মুষ্টি চাউল নিয়ে ওই বস্তা চাউল ভালো না মন্দ বিচার করালে, তাহলে ওই এক মুষ্টি চাউলই হবে আমার নমুনা। এখন তো তোমরা আশা করি বুঝতে পারছো কোনটা নমুনা কোনটা সমগ্র। পুকুরে 500টি মাছের ভিতর থেকে 20টি মাছ ওজন নিয়ে মাছের বৃদ্ধির পরিমাণ করা হয়, তাহলে ওই 20টি মাছই হবে নমুনা। আবার ভাত রান্নার সময় ভাত হয়েছে কিনা তা দেখার জন্য 2টি বা 4টি বাতি দেখা হয়, ভাত হয়েছে কিনা, তাহলে ওই 2 থেকে 4টি ভাত হবে নমুনা। এইরকম হাজারো উদাহরণ দেওয়া যায় নমুনা, এরকম হাজারো উদাহরণ দেওয়া যায়। তাহলে আমরা নমুনার সংজ্ঞাটা কি করলাম, পপুলেশন সমগ্র করেছে বিরাট অংশ, ওই বিরাট অংশের অনেক ভাগের, বিরাট অংশের অনেক ভাগের একটি ক্ষুদ্র অংশকে আমরা বলতেছি নমুনা, ক্ষুদ্র অংশকে বলতে আমরা নমুনা। এখন দেখো, নমুনার সুবিধা বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা, নমুনার সুবিধা কি বা গুরুত্ব কি বা প্রয়োজনীয়তা, নমুনা নিয়ে কাজ করার সুবিধা অপরিসীম, নমুনা নিয়ে কাজ করার সুবিধা অপরিসীম।
বিশেষ করে সমগ্র বা পপুলেশন যদি অত্যন্ত বড় হয় সেই ক্ষেত্রে নমুনা ছাড়া কোনো অন্য কোনো উপায় থাকে না। বিশেষ করে পপুলেশন যদি অনেক বড় হয় তাহলে কি নমুনা ছাড়া অন্য কোনো উপায় থাকে না, পপুলেশন অনেক বড় হয়ে কি নমুনা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এখন দেখো যেমন কাউকে যদি বলা হয় 1 বস্তা চাউলে কতটা চাউল ভালো আর কতটা চাউল খারাপ, যদি একটি একটি করে চাউল গণনা করে ভালো খারাপ বলতে হয় তাহলে কারো পক্ষে কি সম্ভব নয়। আর যদি পা সম্ভব হয়ও করতে পারলো তার সময় এবং শ্রম সাপেক্ষ। সংক্ষেপে নমুনার সুবিধা বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করলো। যেমন এই নমুনায় যে সুবিধা বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা তার মধ্যে মধ্যে নমুনা নিলে কি আমাদের সময় কম লাগে, সময় কম ব্যয় হয়, তারপরে শ্রম কম ব্যয় হয়, তারপর কম অর্থের প্রয়োজন হয়, দ্রুত এবং সময় মতো কাজ শেষ করা যায়, কাজের গভীরতা বেশি থাকে, কাজের বিরক্তি বা স্থবিরতা আসে না, কাজের বিরক্তি বা স্থবিরতা আসে না। মনে করো 1 বস্তা চাউল সব আলাদা আলাদা গণনা করে যে সময় লাগবে তারপর যে বিরক্তি আসবে, কিন্তু যে আমি এই জায়গাতে কিছু নমুনা নিয়ে স্যাম্পল নিয়ে কাজ করি তখন আমার মধ্যে ওই বিরক্তিটা আসবে না বা বিরক্তি বা স্থবিরতা আসে না। নমুনার ব্যবহার, নমুনা ব্যবহার অনেক ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে নমুনার ব্যবহার হচ্ছে অনেক এবং সর্বক্ষেত্রে। যেমন অনুসন্ধান কাজের ক্ষেত্রে, যেমন অনুসন্ধান করতে কাজের ক্ষেত্রে নমুনা দরকার পড়ে, শিক্ষাক্ষেত্রে নমুনা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, মহাকাশ বিজ্ঞানে, গবেষণা ক্ষেত্রে, জরিপ কাজে ইত্যাদি হাজারো কাজে কি নমুনা আমরা ব্যবহার করে থাকি। আমরা নমুনার ব্যবহার গুলো কি দেখো, ও কোনো কাজে অনুসন্ধান করতে গেলে আমরা নমুনা ব্যবহার করে থাকি, শিক্ষা ক্ষেত্রে নমুনা ব্যবহার করি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নমুনা ব্যবহার করি, শিল্প ক্ষেত্রে নমুনা ব্যবহার করে থাকি, কৃষি ক্ষেত্রে নমুনা ব্যবহার করি, মহাকাশ বিজ্ঞানেও নমুনা ব্যবহার হয়, গবেষণা ক্ষেত্রে নমুনা ব্যবহার, জরিপ কাজে ইত্যাদি হাজারো কাজে নমুনা, বিশেষ করে সর্বক্ষেত্রে আমরা নমুনা ব্যবহার করে। নমুনার যেমন সুবিধা আছে, যেমন কম সময় লাগে, শ্রম কম লাগে, বিরক্তি ভাব আসে না, ঠিক তেমনি অসুবিধাও আছে। নমুনার অসুবিধা, নমুনা ব্যবহারে যেমন সুবিধা আছে তেমনি অনেক ক্ষেত্রে অসুবিধাও আছে। যেমন নমুনা কখনো একেবারে সঠিক ফলাফল দিতে পারে না, হয় কম না হয় একটু বেশি হবে। যেমন একটি পুকুরে 100 মাছ নিয়ে গড় করলে দেখা যাবে যে 1 কেজি 100 গ্রাম হয়েছে বা 900 গ্রাম হয়েছে, তাহলে বলতে হবে ওই পুকুরে মাছের গড় উচ্চতা 1 কেজি 100 গ্রাম বা শুধু 900 গ্রাম, তাহলে প্রকৃত গড় থেকে হয় বেশি হবে না হয় কম হবে। যাই হোক, এছাড়া আরো অনেক অসুবিধা আছে, যেমন নমুনা নেয়া পক্ষপাতিত্ব হয়ে যায় তাই ফলাফল উল্টাপাল্টা হয়ে যায়, নমুনা নেওয়া কি পক্ষপাতিত্ব হয়ে যায় তাই ফলাফল উল্টাপাল্টা হয়ে যায়, নমুনার ব্যাধ বা পপুলেশনের ব্যাধ কম বেশি হওয়ার সুযোগ থাকে, নমুনা নিয়ে কাজ করলে দাতা ও গ্রহীতার মধ্যে দূরত্ব বাড়ে বা মন কষাকষি হয়, নমুনা নিয়ে কাজ করলে ফলাফল ভুল বা অবাস্তব হতে পারে, নমুনা নিয়ে কাজ করলে কি ফলাফল ভুল বা অবাস্তব হতে পারে। নমুনায়ন ত্রুটি, স্যাম্পলিং এরর, কোন সমগ্রকে কোন নমুনা থেকে প্রাপ্ত কোন গড় ওই সমগ্রকে প্রকৃত গড়ের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে, ওই পার্থক্যটিকে নমুনায়ন ত্রুটি বলে, ওই পার্থক্যটাকে নমুনায়ন ত্রুটি বলে। কি বলা নমুনায়ন ত্রুটি কি কোন সমগ্রকে বা পপুলেশনে কোন নমুনা থেকে প্রাপ্ত কোন গড় ওই সমগ্রকে প্রকৃত গড়ের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে, এই পার্থক্যটাকে আমরা বলছি নমুনায়ন ত্রুটি। নমুনায়ন একক, সমগ্রক হতে পরীক্ষার জন্য যাদের নির্বাচন করা হয় তাদের প্রত্যেকটিকে নমুনায়ন একক বা নমুনা একক বলে, সমগ্রক হতে পরীক্ষার জন্য যাদের নির্বাচন করা হয় তাদের প্রত্যেকটিকে নমুনায়ন একক বা নমুনা একক বলে।
কতগুলো নমুনা, কতগুলো নমুনা একক এক্ষেত্রে উপাত্ত বা ডাটা তৈরি করে, কতগুলো নমুনা একক এক্ষেত্রে উপাত্ত বা ডাটা তৈরি করে। যেমন নমুনা এককের উপর ভিত্তি করে নমুনাকে দুই ভাগে ভাগ করা, নমুনা এককের উপর ভিত্তি করে নমুনাকে দুই ভাগে ভাগ করা, একটা ছোট নমুনা একটা হচ্ছে বড় নমুনা, স্মল স্যাম্পল এবং লার্জ স্যাম্পল। ছোট নমুনা, পরিসংখ্যান বিদদের মতে যে নমুনা এককের সংখ্যা 30 বা 30-এর কম, যে নমুনা এককের সংখ্যা 30 বা 30-এর কম তাদেরকে আমরা বলতেছি ছোট নমুনা, আর যে নমুনা এককের সংখ্যা 30-এর বেশি তাদেরকে বলতেছি আমরা বড় নমুনা, তাদেরকে আমরা বলতেছি বড় নমুনা। নমুনা, নমুনায়ন বা নমুনায়ন নকশার অর্থ, মিনিং অফ স্যাম্পল, স্যাম্পলিং এন্ড স্যাম্পলিং ডিজাইন, নমুনার নকশা, সমগ্র তত্ত্ব বিশ্বের যে ক্ষুদ্রতম অংশ ওই সমগ্রকের বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে তাকে বলতেছি আমরা নমুনা। কি বললাম কথাটা খেয়াল করো, সমগ্র তথ্য বিশ্বের যে ক্ষুদ্রতম অংশ ওই সমগ্রের বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে তাকে বলি আমরা নমুনা। এই ক্ষেত্রে নমুনা হলো সমগ্রের প্রতিনিধিত্বকারী একটি অংশ, এই ক্ষেত্রে নমুনা হলো সমগ্রকের প্রতিনিধিত্বকারী একটি অংশ। নমুনা থেকে বিশেষ করে, নমুনা থেকে বিশেষ করে নমুনা গ্রহণকারী প্রতিটি অংশ, নমুনা থেকে বিশেষ করে নমুনা গ্রহণকারী প্রতিটি অংশ বা একক পর্যবেক্ষণ করে বা তত্ত্ব আহরণ করা, সমগ্রক থেকে নমুনা, সমগ্রক থেকে নমুনা নির্বাচন পদ্ধতিকেই নমুনায়ন বলা হয়। কথাটা কি বললাম খেয়াল করো, সমগ্রক থেকে নমুনা নির্বাচন পদ্ধতি থেকে বলা নমুনায়ন বলা হয়। সমগ্রক সমগ্রক থেকে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করা কঠিন, সমগ্রক থেকে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করা কঠিন এবং ব্যয় সাধ্য বিধায় নমুনা নির্বাচন করে সমগ্রকের প্রকৃতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, সরকার এডওয়ার্ড কলেজে একটি পুকুর থেকে দ্বিতীয় 200টি রুই মাছের গড় দৈর্ঘ্য ওজন নির্ণয় করতে বলা হলো, এক্ষেত্রে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে 20টি মাছ নির্বাচন করা হলো, 20টি মাছই হলো নমুনা। অপর দিকে প্রতিটি মাস হচ্ছে নমুনা আর পদ্ধতি যা হচ্ছে নমুনা। এখন নমুনা কি, নমুনায়ন কি, আশা করি বুঝতে পেরেছ। কি বললাম, পুকুরের 200 মাসের মধ্যে কি 20টি মাস নির্বাচন করা হলো, নিয়মতান্ত্রিক পদ্ধতিকে নির্বাচন করে, এবং 20টি মাসই হলো কেমন নমুনা, 20টি মাসই হলো আমার নমুনা। অপর দিকে প্রতিটি মাস হচ্ছে নমুনা আর পদ্ধতিটি হচ্ছে নমুনা, যে প্রক্রিয়া আমরা এটা করলাম সেটা হচ্ছে আমার নমুনায়ন। একটি গবেষণা কর্মে, একটি গবেষণা কর্মে তথ্য সংগ্রহের জন্য, একটি গবেষণা কর্মে তথ্য সংগ্রহের জন্য, একটি গবেষণা কর্মে তথ্য সংগ্রহের জন্য নমুনা পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণার সমস্যা সমাধান এর জন্য নমুনার নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয় এবং তা গবেষণা নকশায় অন্তর্ভুক্ত থাকে। গবেষণা নকশার উল্লেখিত তথ্য, গবেষণা নকশার উল্লেখিত তথ্য সংগ্রহের জন্য সমগ্রক বা নমুনার ধরন বা প্রকৃতি সহ নমুনায়ন পদ্ধতির বিস্তারিত রূপরেখাকে নমুনায়ন নকশা বা নমুনায়ন রূপরেখা বলে, নমুনায়ন নকশা বা নমুনায়ন রূপরেখা বলে। আমরা আমরা স্যাম্পলিং ডিজাইনটা কি বুঝলাম, স্যাম্পলিং ডিজাইনটা বললাম একটি গবেষণার বা কর্মের তথ্য সংগ্রহের নমুনা পদ্ধতি গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণার সমস্যা সমাধান এর জন্য নমুনায়ন নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয় এবং তা গবেষণা নকশায় অন্তর্ভুক্ত থাকে। গবেষণা নকশার উল্লিখিত তথ্য সংগ্রহের জন্য সমগ্রক বা নমুনার ধরন প্রকৃতি সহ নমুনায়ন পদ্ধতি বিস্তারিত রূপরেখাকে আমরা বলতেছি নমুনায়ন নকশা বা নমুনায়ন রূপরেখা। নমুনায়নের সংজ্ঞা যদি আমরা সংক্ষেপে বলি, ধরা যাক কোন গণসমষ্টিতে বা সমগ্রকে অনেক তথ্য মোট এক একক আছে, তা হতে প্রতিনিধিত্বকারী অংশকে চয়ন করতে হবে, তার মধ্যে প্রতিনিধি অংশকে চয়ন করতে হবে, এই চয়ন করার পদ্ধতিকে নমুনায়ন বলে, নমুনায়ন বলে। অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে বা কোনো সমগ্রের কিছু অংশ পরীক্ষা করে ওই সমগ্র সম্পর্কে একটি মোটামুটি ধারণা পাওয়া যায় তাকে বলা হয় নমুনায়ন, তাকে বলা হয় নমুনায়ন। নমুনার নকশার তৈরির পর্যায়সমূহ, নমুনি নকশা তৈরির পর্যায়সমূহ, নমুনার নকশা তৈরির অনেকগুলো
পর্যায়ে আছে, তার মধ্যে যদি আমরা কিছু একটি নমুনা নকশা তৈরির ক্ষেত্রে একজন গবেষক নিম্নলিখিত বিষয় সম্পর্কে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেন। পর্যায়গুলোর মধ্যে সমগ্র বা তত্ত্ব বিশ্বের ধারণা, সমগ্র পপুলেশন বা ইউনিভার্সের ধারণা, এই ক্ষেত্রে যে সমগ্রের উপর গবেষণা পরিচালিত হবে তার অন্তর্ভুক্ত নমুনা এককের সংখ্যা অসীম বা সসীম তা নির্ধারণ করা বাঞ্ছনীয়। এটা অসীম না সসীম তা নির্ধারণ করা বাঞ্ছনীয়, এতে করে সমগ্র সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা জন্মে। উৎস তালিকা, একটি নমুনা কাঠামো নামে একটি নমুনা কাঠামো নামে পরিচিত, এখান থেকে নমুনা নেওয়া হয়। উৎস তালিকায় বিশেষ করে সসীম সমগ্র ক্ষেত্রে, উৎস তালিকায় বিশেষ করে সসীম সমগ্র ক্ষেত্রে সকল নমুনা বা অনুমান নাম যেমন সকল দফাসমূহ উল্লেখ থাকে। ব্যয় নির্বাহ, নমুনায়ন আকৃতি ও আকার ব্যয় নির্ধারণের সাথে বেশ সম্পর্ক, সেই জন্য বরাদ্দকৃত অর্থ বা প্রাপ্য অর্থ ও তার সুষ্ঠু ব্যয়ের উপর ভিত্তি করে একটি গবেষণার জন্য নমুনায়ন নকশা প্রণয়ন করা উচিত। নমুনা গুরুত্বের অগ্রাধিকার, নমুনায়ন নকশা তৈরির সমগ্র বা তার অধীনে উপসমগ্র আকারে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য বিষয়ের গুরুত্ব বা অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় বিবেচনা করা উচিত। নমুনায়ন আকার, সমগ্রকের আকার বা দফা এর সংজ্ঞার উপর ভিত্তি করে নমুনার আকার নির্ধারণ করা দরকার। এছাড়াও নমুনা বা নমুনা এককের সার্বিক দিক থেকে তথ্য সংগ্রহের জন্য সহজ কিনা ও ব্যয় নির্ভর সহনশীল মাত্রার মধ্যে রয়েছে কিনা প্রভৃতির দিক বিবেচনা করে নমুনার আকার বড় ছোট মধ্যম থাকা দরকার। তবে এই ক্ষেত্রে নমুনার আকার মধ্যম হলেই সবচেয়ে ভালো। নমুনা একক, নমুনা নির্বাচনের ক্ষেত্রে নমুনা একক যা থেকে গবেষণার জন্য তথ্য বা উপাত্ত সংগ্রহ করা হবে তার সম্পর্কে ধারণা স্পষ্ট হতে হবে। এই ক্ষেত্রে সামাজিক নমুনা একক হতে পারে একটি গ্রাম বা ইউনিয়নের বিস্তৃত নমুনা, পরিবারের মধ্যে একটি পরিবার অথবা একটি পরিবারে একজন সদস্যের সংখ্যা, বা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে নমুনা একটি রাষ্ট্র, একটি জেলা বা একটি গ্রাম হতে পারে। নমুনায়ন পদ্ধতি, সাধারণত নমুনায়ন পদ্ধতি হলো নমুনায়ন নকশা। এই ক্ষেত্রে একজন গবেষক তার গবেষণার কাঙ্ক্ষিত ফলাফল লাভের আশায় সঠিক নমুনায়ন পদ্ধতি অবলম্বন করে থাকেন। কয়েক প্রকার নমুনায়ন পদ্ধতির মধ্যে একটি নির্দিষ্ট গবেষণায় এক বা একাধিক নমুনায়ন পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। সাধারণত নমুনায়ন পদ্ধতি হলো নমুনায়ন নকশা। এই ক্ষেত্রে একজন গবেষক তার গবেষণার কাঙ্ক্ষিত ফলাফল লাভের আশায় সঠিক নমুনায়ন পদ্ধতি অবলম্বন করে থাকে। কয়েক প্রকার নমুনায়ন পদ্ধতির মধ্যে একটি নির্দিষ্ট গবেষণায় এক বা একাধিক নমুনায়ন পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। একটি উত্তম নমুনায়ন নকশার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্যাম্পলিং ডিজাইন। একটি উত্তম নমুনা নকশার বৈশিষ্ট্য ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্য তার নিচে বর্ণনা করা হলো। নমুনা অধ্যয়নের ফলাফল প্রয়োগ যদি গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে তবে সেই নমুনার নকশাই উত্তম। কি বললাম? নমুনা অধ্যয়নের ফলাফল প্রয়োগ যদি গ্রহণযোগ্যতা বা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে তবে সেই নমুনায়ন নকশাই উত্তম। নমুনায়ন নকশা সমগ্রকে প্রকৃতি প্রতিনিধিত্বকারী নমুনা সমন্বয়ের গঠিত হবে। নমুনায়ন নকশা প্রণয়নের ক্ষেত্রে ধারাবাহিক ও পক্ষপাতিত্ব নিয়ন্ত্রণাধীন থাকলে সেই নমুনায়ন নকশাই উত্তম হবে। গবেষণা পরিচালনার ক্ষেত্রে নমুনায়ন নকশা এমন ভাবে করতে হবে যেখানে ব্যয় নির্বাহ সঙ্গতিপূর্ণ হবে। যেখানে কম নমুনায়ন ত্রুটি থাকে নমুনায়ন নকশা এমন হতে হবে।
নমুনায়নের উদ্দেশ্য, নমুনায়নকে নিয়ে গবেষণার মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট গোষ্ঠী সম্পর্কে জানা। অন্যভাবে বলতে গেলে নমুনায়ন একটি এমন কৌশল যার সাহায্যে গোষ্ঠীর মাত্র একটি অংশ পরীক্ষা করে ওই গোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা যায় বা গৃহীত কোনো সিদ্ধান্তে বিশ্লেষণ করা যায়। নমুনায়নের প্রধান উদ্দেশ্য হলো দুটি, একটা যে গোষ্ঠীতে নমুনা সংগ্রহ হয়েছে তার সম্পর্কে কল্পনা যাচাই, নমুনায়ন হতে গোষ্ঠীর পরিমাত্রা সমূহ প্রচলন করা হয়, যেমন গোষ্ঠীর গড়, পরিমিত ব্যবধান এবং কুপ্রসার ইত্যাদি নমুনায়ন নকশার গুরুত্ব, নমুনায়ন নকশার গুরুত্ব যদি দেখি, ইম্পর্টেন্স অন স্যাম্পলিং ডিজাইন। নমুনায়ন নকশার গুরুত্ব গবেষণার কাজে নমুনা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। নমুনার মাধ্যমে একটি গোষ্ঠীর বৈশিষ্ট্য, প্রকৃতি বা স্বরূপ সহজেই বোঝা যায়। সেই কারণে গবেষণা শুরু করার প্রথমে তত্ত্ব সংগ্রহের জন্য নমুনায়ন পদ্ধতি ঠিক করে নিতে হয়। এক কথায় গবেষণার কাজ পরিচালনায় নমুনায়ন নকশা বা নমুনায়ন পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে নমুনায়নের গুরুত্ব আলোচনা করা হলো। নমুনায়ন একমাত্র ব্যবস্থা, কখনো কখনো অনুসন্ধান এর জন্য শুধুমাত্র নমুনায়ন পদ্ধতি ব্যবস্থা করা হয়। এই পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে তার বিভিন্ন বৈশিষ্ট্য সংগ্রহ করতে হয়, গিয়ে নমুনাটি বিনষ্ট, এই ক্ষেত্রে নমুনা ছাড়া সমগ্রক নিয়ে কাজ করা হয় এবং তা নষ্ট করা সম্ভব নয়। বিশেষজ্ঞ ব্যবহারের সুবিধা, নমুনায়নের ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তির সুবিধা পাওয়া সহজ। অপরদিকে কম সংখ্যক যন্ত্রপাতি দামি ব্যবহার করা সহজতর হয়, সহজেই যাচাই। নমুনায়ন পদ্ধতিতে সংগৃহীত উপাত্তের গ্রহণযোগ্যতা সহজেই যাচাই করা যায়। আস্থাপূর্ণ সম্পর্ক তৈরি, নমুনার সংখ্যা কম হয় তত্ত্ব সংগ্রহকারী বা গবেষক বা তত্ত্ব সরবরাহকারীর মধ্যে সুসম্পর্ক তৈরি হয়, ফলে নির্ভুল তত্ত্ব পাওয়া সুসম্ভাবনা তৈরি হয়। ব্যাপক অনুসন্ধান, নমুনায়ন পদ্ধতিতে অল্প সময়ে এবং অল্প সংখ্যক গবেষণা কর্মীর সাহায্যে ব্যাপক অনুসন্ধান চালানো সম্ভব হয়। নমনীয়তা, নমুনায়ন জরিপে প্রয়োজনীয় তত্ত্ব সংগ্রহের ক্ষেত্রে নমনীয়তা রক্ষা করা প্রয়োজন হয়, স্বল্প সময় লাগে। জরুরি প্রয়োজনে বা গবেষণায় স্বাভাবিক কাজে নমুনায়নের মাধ্যমে তত্ত্ব সংগ্রহ করতে কম সময় লাগে, এর জন্য প্রক্রিয়াকরণ দ্রুত করা সম্ভব হয়। ব্যয় হ্রাস, নমুনায়নের একটি মাধ্যমে একটি বড় তত্ত্ব বিশ্বের সকল বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং সেই ক্ষেত্রে ব্যয় খরচ খুবই কম হয়। অতএব দেখা যায় যে গবেষণা কর্মে নমুনায়ন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমরা কি করলাম, এই যে নমুনায়নের যে গুরুত্ব, নমুনায়ন হচ্ছে একমাত্র ব্যবস্থা, এটা বললাম। বিশেষজ্ঞ ব্যবহারের সুবিধা, তারপর সহজে যাচাই, তারপরে আস্থাপূর্ণ সম্পর্ক তৈরি, ব্যাপক অনুসন্ধান, নমনীয়তা, স্বল্প সময় লাগে এবং ব্যয় হ্রাস, এইগুলো কাজ কি নমুনায়নের গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। নমুনায়নের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ স্যাম্পলিং, নমুনায়নের মাধ্যমে একটি মাত্র প্রতিনিধিত্বকারী একক গুচ্ছ চয়ন করা হয় এবং ওই একক সমূহ হতে জরিপের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ পূর্বক গণসমষ্টি কোণের পরিমাণ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুমারি জরিপ এর পরিবর্তে নমুনা জরিপের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করা হয় বলে এর কিছু সুবিধা আছে। স্বল্প সময়, সুমারি জরিপ অপেক্ষা নমুনা জরিপে অল্প সংখ্যক একক হতে তত্ত্ব সংগ্রহ করা হয় বলে ওই তত্ত্ব স্বল্প সময়ে সংগ্রহ করা যায়। এতে মোট উপাত্তের আকারও ছোট হয় এবং উপাত্ত অল্প সময়ে বিশ্লেষণ করা যায়। অল্প খরচে, নমুনায়নের মাধ্যমে গণসমষ্টির একটি প্রতিনিধিত্বকারী অংশ চয়ন করা হয় বলে ওই অংশের জরিপ কাজে খরচ কম হয়। তাছাড়া গণসমষ্টির সকল এককের পরিবর্তে কিছু একক হতে তত্ত্ব সংগ্রহ করা হয় বলে
উপাত্তের পরিমাণ কম হয় এবং এই উপাত্ত বিশ্লেষণে স্বল্প জনশক্তি প্রয়োজন হয়, ফলে বিশ্লেষণের খরচও কম হয়। অসীম গণসমষ্টি অসীম হলে সুমারি জরিপ সম্ভব নয়। সেই ক্ষেত্রে অসীম গণসমষ্টি হতে না হতে যে কোনো পদ্ধতি প্রয়োগ করে নমুনা চয়ন করে জরিপ পরিচালনা করার তারা উপায় থাকে না। বিশ্বাসযোগ্যতা, গণসমষ্টি এককের তুলনায় নমুনার অন্তর্ভুক্তি এককের সংখ্যা কম হওয়াতে অধিক দক্ষ এবং অভিজ্ঞ শ্রমশক্তি নিয়োগ করে উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয়, ফলে সংগৃহীত উপাত্তে ফলে সংগৃহীত উপাত্তে বিচ্যুতি কম থাকার সম্ভাবনা এবং বিশ্লেষিত ফলাফলেও ত্রুটি বিচ্যুতি কম হওয়ার সম্ভাবনা বেশি। ফলে বিশ্লেষিত ফলাফলের বিশ্বাসযোগ্যতা বাড়ে। প্রশাসনিক সুবিধা, নমুনায়ন করে নমুনা জরিপ পরিচালনা করা হয়, বিদায় জরিপের জন্য বৃহৎ শ্রম এবং প্রশাসনিক কাঠামো প্রয়োজন হয় না। ছোট আকারের প্রশাসনিক কাঠামো গঠন করা হলে ওই কাঠামোতে সহজেই দক্ষতা এবং অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ করা সহজ হয়। নমুনায়নের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস অফ স্যাম্পলিং, সুমারি জরিপের চেয়ে নমুনা জরিপ সুবিধাজনক হওয়া সত্ত্বেও এর কিছু অসুবিধাও আছে, নিচে সেগুলো উল্লেখ করা হবে। নমুনায়নের মাধ্যমে নির্ভরযোগ্যতা এবং সঠিক তথ্য পেতে হলে অতি সাবধানতার সাথে জরিপ পরিচালনা করতে হবে, অন্যথায় ফলাফলে বিচ্যুতি বা ত্রুটি থাকতে পারে, ত্রুটি বেশি হবে। কোনো কোনো ক্ষেত্রে নমুনায়নের একক চয়ন করতে জটিল নমুনার নকশা প্রয়োগ করতে হয় এবং নমুনা আকার বড় হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে নমুনা জরিপের সময় এবং অর্থ বেশি ব্যয় হতে পারে। নমুনা বিচ্যুতি বেশি হলে গণসমষ্টির বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া অসুবিধাজনক। নমুনা জরিপের জন্য অল্প সংখ্যক দক্ষ এবং অভিজ্ঞ জনশক্তি প্রয়োজন বটে, কিন্তু কোনো কারণে অদক্ষ বা অনভিজ্ঞ জনশক্তি ব্যবহার করে জরিপ পরিচালনা করা হলে জরিপের তত্ত্ব বিশ্লেষিত ফলাফল বা ভুল ভ্রান্তি বেশি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে জিনিসটা আলোচনা করলাম, আমরা নমুনার উদ্দেশ্য, নমুনার নকশা এবং নমুনার গুরুত্ব, নমুনার সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে আমরা যে জিনিসটুকু জানলাম, আমরা প্রথমে জানলাম পপুলেশন জিনিসটাকে। পপুলেশন আমরা বলছিলাম কারণ পপুলেশন বা পূর্ণ বা সমকক না জানলে পপুলেশন বা সমকক বা পূর্ণকের একটা অংশ হচ্ছে কি আমরা নমুনা। কিভাবে আমরা উদাহরণ হিসেবে বলছিলাম, যেমন ঢাকা কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পঞ্চাশ জন ছাত্র থেকে যদি পাঁচজন ছাত্র নিয়ে আমরা কাজ করি, পাঁচজন ছাত্র হচ্ছে আমার নমুনা আর পঞ্চাশ জন ছাত্র হচ্ছে আমার পূর্ণক বা সমগ্র। আমরা পূর্ণক বলছিলাম কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে ওই সম্পর্কযুক্ত যত ঘটনা বা তত্ত্ব থাকে তার মোট সংখ্যাকে বলা হয় পপুলেশন বা পূর্ণ বা তত্ত্ব বিশ্ব। আর আমরা নমুনা বলছিলাম কাকে, ওই যে বিরাট একটা অংশ বা পপুলেশন বা সমগ্রকে একটা হচ্ছে বিরাট অংশ, ওই বিরাট অংশের অনেক ভাগের ক্ষুদ্র একটি অংশকে আমরা বলছিলাম নমুনা। নমুনার সুবিধাটা কি, নমুনার যে সুবিধাগুলো আমরা দেখি, নমুনার সুবিধা হচ্ছে কম শ্রম ব্যয় হয়, কম সময় লাগে, কম অর্থের প্রয়োজন হয়, তারপরে দ্রুত এবং সময় মতো কাজ শেষ করা যায়, কাজের গভীরতা বেশি থাকে এবং কাজের বিরতি এবং স্থবিরতা কি হয় আসে না।
আর নমুনার ব্যবহার অনেক ক্ষেত্রে সর্বক্ষেত্রে করি। এই ব্যবহারগুলো যদি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, যেমন অনুসন্ধান কাজের ক্ষেত্রে ব্যবহার করি, তারপর শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করি, শিল্প ক্ষেত্রে ব্যবহার করি, তারপর কৃষি ক্ষেত্রে ব্যবহার করি, মহাকাশ বিজ্ঞানে ব্যবহার করি, গবেষণা ক্ষেত্রে ব্যবহার করি, জরিপ কাজে ইত্যাদি হাজারো কাজে আমরা কি করি, এই নমুনায়ন ব্যবহার করে থাকি, নমুনায়ন ব্যবহার করে থাকি। আর নমুনায়নের একক, নমুনায়নের টেস্ট, নমুনায়নের একক সমগ্র হতে পরীক্ষার জন্য যাদের নির্বাচন করা হয় তাদের প্রত্যেকটিকে নমুনায়ন একক বলা হয়। কতগুলো নমুনা একক একত্রে উপাত্ত বা ডাটা তৈরি করে। নমুনা এককের উপর ভিত্তি করে নমুনাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ছোট নমুনা একটা হচ্ছে বড় নমুনা। ছোট নমুনা কাকে বলতেছি, পরিসংখ্যান বিদদের মতে যে নমুনা এককের সাথে 30 এর কম, তা 30 বা 30 এর কম তাদের বলি ছোট নমুনা, আর যে নমুনা এককের সংখ্যা 30 এর চেয়ে বেশি তাকে বলতেছি আমরা বড় নমুনা, তাকে বলতেছি আমরা বড় নমুনা। নমুনায়নের সংজ্ঞা যদি আমরা দেই, নমুনায়নের সংজ্ঞা হইছে যে পদ্ধতির সাহায্যে কোন সমগ্রকের কিছু অংশ পরীক্ষা করে ওই সমগ্র সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় তাকেই বলতেছি আমরা নমুনায়ন, তাকে বলতেছি আমরা কি নমুনা। ডেফিনেশন অফ স্যাম্পলিং, নমুনার নকশা তৈরির পর্যায়ে আছে অনেকগুলো, এর মধ্যে পর্যায়গুলো হচ্ছে যেমন একটি নমুনার নকশা তৈরির ক্ষেত্রে একজন গবেষক নিম্নলিখিত বিষয় সম্পর্কে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। যেই বিষয়গুলো হচ্ছে সমগ্র বা তত্ত্ব বিশ্বের ধারণা থাকতে হবে, উৎস তালিকা থাকতে হবে, ব্যয় নির্বাহ সম্বন্ধে ধারণা থাকবে, গুরুত্বের অগ্রাধিকার থাকতে হবে, নমুনার আকার সম্বন্ধে ধারণা থাকতে হবে, নমুনার একক সম্বন্ধে ধারণা থাকতে হবে, নমুনার পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে। একটি উত্তম নমুনার নকশার বৈশিষ্ট্য হবে কি, একটা উত্তম নমুনা বসে নমুনা অধ্যয়নের ফলাফল প্রয়োগ করে যদি গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে তবে সেই নমুনা নকশাই উত্তম। তারপর নমুনা নকশা সমগ্র প্রকৃতি প্রতিনিধিত্বকারী নমুনা সমন্বয়ে গঠিত হবে। নমুনার নকশা প্রণয়নের ক্ষেত্রে ধারাবাহিক পক্ষপাতিত্ব নিয়ন্ত্রণাধীন থাকলে সেই নমুনার নকশাই উত্তম হবে। তারপর গবেষণা পরিচালনা, গবেষণা পরিচালনার ক্ষেত্রে নমুনার নকশা এমন ভাবে করতে হবে যেখানে ব্যয় নির্বাহ সঙ্গতিপূর্ণ হয়, যেখানে কম নমুনায়ন ত্রুটি থাকে নমুনা নকশা এমন হতে হবে, নমুনা নকশা এমন হতে হবে। তারপর নমুনার নকশার গুরুত্ব, নমুনার নকশার গুরুত্ব ব্যাপক। গবেষণার কাজে নমুনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, নমুনার মাধ্যমে একটি গোষ্ঠীর বৈশিষ্ট্য প্রকৃত স্বরূপ সহজে বোঝা যায়। সেই কারণে গবেষণা শুরু করার প্রথমে তত্ত্ব সংগ্রহের জন্য নমুনায়ন পদ্ধতি ঠিক করে নিতে হয়। এক কথায় গবেষণার কাজ পরিচালনা নমুনায়ন নকশা বা নমুনায়ন পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে নমুনায়নের গুরুত্ব আলোচনা করা হলো। গবেষণায় একমাত্র ব্যবস্থা বিশেষজ্ঞ ব্যবহারের সুবিধা, সহজে যাচাই, আস্থাপূর্ণ সম্পর্ক তৈরি, তারপর ব্যাপক অনুসন্ধান, নমনীয়তা, স্বল্প সময় লাগে, ব্যয় হ্রাস, এগুলো সবই কি নমুনা নকশার গুরুত্ব। নমুনা নকশার যে সুবিধা, নমুনা নকশার সুবিধার ক্ষেত্রে হচ্ছে স্বল্প সময় লাগে, অল্প খরচ লাগে, অসীম গণসমষ্টি, বিশ্বাসযোগ্যতা, প্রশাসনিক সুবিধা। তারপর হচ্ছে তোমাদের নমুনায়নের অসুবিধা, নমুনায়নের অসুবিধার ক্ষেত্রে আমরা যেটা দেখি, সুমারি জরিপের চেয়ে নমুনা জরিপে সুবিধাজনক হওয়া সত্ত্বেও এর কাজে কিছু অসুবিধাও আছে, নিচে সেগুলো আলোচনা। নমুনার মাঝে নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য পেতে অতি সাবধানতার স্বার্থে জরিপ পরিচালনা করতে হবে, অন্যথায় ফলাফলে বিচ্যুতি দেখা দিতে পারে। কোন কোন নমুনায়নের একক চয়ন করতে জটিল নমুনা নকশা প্রয়োগ করতে হয়, নমুনার আকার বড় হয়ে যেতে পারে, সেক্ষেত্রে নমুনা জরিপের সময় এবং অর্থ বেশি ব্যয় হতে পারে। নমুনা বিচ্যুতি বেশি হলে গণসমষ্টি বৈশ্বিক সম্পর্কে বেশ সঠিক সিদ্ধান্ত নেওয়া অসুবিধাজনক হয়। নমুনা জরিপের জন্য অল্প সংখ্যক দক্ষ এবং অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন বটে, কিন্তু কোনো কারণে অদক্ষ বা অনভিজ্ঞ জনশক্তি ব্যবহার করে জরিপ পরিচালনা করা হলে জরিপের তত্ত্ব বিশ্লেষিত ফলাফল ও ভুল ভ্রান্তি বেশি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি।